নিম্নচাপের প্রভাব পড়তে পারে মালদা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। ইতিমধ্যে নিম্নচাপকে কেন্দ্র করে সতর্ক বার্তা জারি করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। মালদা জেলাতেও প্রশাসনের পক্ষ থেকে নিম্নচাপের জেরে যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে সতর্ক করার প্রক্রিয়া শুরু হলো। বিশেষ করে শীতের মরশুমে মালদা জেলায় বৃষ্টি হলে আমন ধান ও আলু চাষিদের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মাঠ থেকে তোলা হচ্ছে আমন ধান, অপরদিকে আলু চাষ শুরু করেছেন চাষিরা। ইতিমধ্যে জেলার অধিকাংশ ব্লকে আলু রোপণ করার কাজ শুরু হয়ে গিয়েছে। নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হলে সেই আলু নষ্টের সম্ভাবনা রয়েছে, অপরদিকে পাকা আমন ধান মাঠে পড়ে থাকলে তার ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই কৃষকদের সতর্ক করতে মালদা জেলা প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুরু হয়েছে মাইকিং। 4 ডিসেম্বরের আগে আমন ধান ঘরে তোলার সতর্কবার্তা দেওয়া হয়েছে। জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে এখনও যারা মাঠে আলু রোপণ করেনি তাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে নিম্নচাপ কেটে যাওয়ার পরে আলু মাঠে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। হবিবপুর ব্লকের সমস্ত কৃষক ভাইদের সতর্ক করা হইতেছে যে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী 4 ডিসেম্বর 2021 শনিবার হইতে 6 ডিসেম্বর 2021 সোমবার পর্যন্ত নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হইয়াছে। তৎসঙ্গে মালদা জেলাতেও হলুদ সতর্কতা জারি করা হইয়াছে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, অবিলম্বে জমির আমন ধান কেটে ঝেড়ে সুরক্ষিত স্থানে তুলে নিন, প্রয়োজনে যন্ত্র ব্যবহার করুন। যাদের জমিতে আলু বসানো হয়ে গেছে তারা জমির জল বের করার ব্যবস্থা করে রাখুন। সর্ষে বা অন্যান্য ফসলের ক্ষেত্রে একই ব্যবস্থা নিন। যারা এখনো আলু বসাননি তারা নিম্নচাপ কেটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। প্রচারে সহ কৃষি অধিকর্তা হবিবপুর ব্লক মালদা। আমরা নির্দেশ পেয়েছি জেলা প্রশাসন থেকে এবং রাজ্য প্রশাসন থেকে নির্দেশ পেয়েছি আমাদের ইমিডিয়েট মাইকিংয়ের ব্যবস্থা করে কৃষকদের সচেতন করে দেওয়া আর কি, মানে সতর্ক বার্তা দেওয়া, যাতে করে 4 তারিখের আগে যেটুকু মানে মাঠে ধান ইয়ে আছে সেগুলো যেন হারভেস্ট করে তুলে নিয়ে আসে। এটা একটা। আর একটা হচ্ছে বিশেষ করে আলু চাষ, আলু চাষে যারা অলরেডি বোনা হয়ে গেছে তাদের বলা আর কি যেন ড্রেনেজ সিস্টেমটা নালা টালা রেখে ড্রেনেজ সিস্টেমটা ভালো করে করে, যাতে করে বৃষ্টি বেশি যদি হয় তাহলে জলটা গড়িয়ে যাবে। আর যারা জাস্ট এই মুহূর্তে লাগানোর জন্য প্ল্যান করছেন আর কি, পরিকল্পনা করছেন, তাদের বলবো আর কি, বলা হচ্ছে যে এই নিম্নচাপটা কেটে গেলে পর তখন
মানে বপনের সময়টা যেন ই করে ব্যবহার করে, তখন যেন বনে আর কি। ধান এখন না, এখন তো মানে হারভেস্টিং চলছে এখন, আমার হারভেস্টিং চলছে, ম্যাক্সিমাম হারভেস্টিং হয়ে গেছে। প্রচার করা হচ্ছে মাইকিং করে? হ্যাঁ, মাইকিং প্রত্যেকটা ব্লকে আমাদের মাইকিং করে প্রচার করছি। কী বলা হচ্ছে স্যার? বলা হচ্ছে এইরকম যে কথাগুলো বললাম।